তো আমি আজকে বিকালে গেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এবং এই টিএসসি মাঠে এখানে পিঠার বেশ ভালো পরিমাণে আয়োজন নিয়ে বসা হয়েছে তো আমি সবার প্রথমে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কুশলি পিঠা এটা হচ্ছে মিষ্টি কুশলি পিঠা এর ভিতরে বেসিক্যালি হচ্ছে নারিকেলের পুড় দেওয়া থাকে তো স্যান খাওয়া শুরু করে দিছে অ্যান্ড ওইখানে আমরা কালাই রুটি খাই অ্যান্ড কালাই রুটি ঠিক এই পিছনে বিকাল থেকে বসে হ্যাঁ প্রতিদিন বিকালে বসে বাট ছুটির দিনে অফ পেতে পারেন তো এই দাদিকে দেখলাম খুব সুন্দর স্টাইলে হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে আমি আমার জন্য একটা ভাপা পিঠা অর্ডার দিছি তো ভাবলাম আর একটু ঝাল আর একটা ট্রাই করি তো এটার মধ্যে আলুর পুড় দেওয়া ছিল আর আমি চিতই পিঠা বাসায় নিয়ে আসবো দেখে ওখানে বানাতে বলছে আর মিষ্টিটাতে হচ্ছে নারিকেল প্লাস ছাতু অথবা আটার খিট টাইপের একটা দেওয়া ছিল এবং এটা মিষ্টিটার টেস্ট বেশি বেটার মনে হয়েছে তো আমি আমার ভাপা পিঠাতে নারিকেল একদমই পছন্দ করি না এই জন্য আমি বলছি আমাকে নারিকেল ছাড়া বেশি করে গুড় দিয়ে বানাই দিতে তো দাদি আমাকে সেভাবে বানাই দিছে অ্যান্ড এটা আমি খুব মজা করে খাইছি অনেক ভালো লাগছে এটা খাইতে অ্যান্ড সাউন্ড আবার দুইটা কুশলি নিছে কুশলিটা বেশ মজা ছিল আর এখানে তেলে পিঠাও বানানো হয় এটাকে আমাদের চাপাইনগরগঞ্জে আন্দাসা বলে এখন আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই তেলের পিঠাটাকে আপনাদের অঞ্চলিক আঞ্চলিক নামটা কি তো এখানে আমার মোটামুটি ভালো লাগছে অ্যান্ড এদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল এই জায়গাটা রেকমেন্ডেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই